আমরা এই বর্ধমানের মাটিতে পেয়েছি, পেয়েছি আমরা। সবাই বলে স্বাধীন না হলে হবে না মানবের সেবা, সবাই বলে সবাই বলে স্বাধীন না হলে হবে না মানবের সেবা, হবে না হবে না হবে না মানবের সেবা, যদি সত্যকে না গ্রহণ করে, যদি সত্যকে না গ্রহণ করে হবে শুধু দানবেরই সেবা, হবে শুধু দানবেরই সেবা। সবাই বলে সবাই বলে স্বাধীন না হলে হবে না মানবের সেবা, হবে না হবে না হবে না। যদি সত্যকে না গ্রহণ করে শুধু দানবেরই হবে সেবা, শুধু দানবেরই হবে সেবা। স্বার্থ সুখ রইলে পরে, স্বার্থ সুখ রইলে পরে হবে না চরিত্র নির্মাণ, হবে না চরিত্র নির্মাণ। প্রাণ ভরে বল রে ভাই হরিবল হরিবল হরিবল। স্বার্থ সুখ রইলে পরে হবে না চরিত্র নির্বল, তাই প্রাণ ভরে বল রে ভাই হরিবল 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 হরি। সবাই বলে সবাই বলে স্বাধীন না হলে পরে হবে না মানবের সেবা, সত্যকে না গ্রহণ করলে হবে শুধু দানবের সেবা, হবে শুধু দানবের সেবা। সবাই বলে বাহু বলে না বুদ্ধি কৌশলে না, সবাই বলে বাহু বলে না বুদ্ধি কৌশলে না, হয় মানবের সেবা, হয় মানবের সেবা। শুধু প্রীতি বলে প্রীতি বলে সবাই বলে, স্বাধীন না হলে পরে হবে না তো মানবের সেবা, সত্যকে না গ্রহণ করলে হবে শুধু
দানবীর সেবা হবে শুধু দানবীর সেবা সবাই বলে রয়েছ তুমি চির দাসত্ব বন্ধনে ইন্দ্রিয় শাসনে আত্মসুখ কেমন তেজিবে আত্মসুখ কেমন তেজিবে পর দুঃখে কেমন কাঁদিবে পর দুঃখে কেমন কাঁদিবে বৃথা বাক্যে না বৃথা বাক্যে না বৃথা বাক্যে তুমি কেমনে সফল হইবে বৃথা বাক্য না বৃথা বাক্য না বৃথা বাক্যে কেমনে তুমি সফল হইবে বলি সাধু সঙ্গে যাও সাধু সঙ্গে যাও ও গো সাধু সঙ্গে যাও শুদ্ধ চারি রইবে সাধু সঙ্গে যাও শুদ্ধ চারি রইবে শ্রীহরি নামে সত্য প্রিয় হবে শ্রীহরি নামে সত্য প্রিয় রইবে বলি মানবের সেবা উৎসাহ পাবে মানবের সেবায় উৎসাহ পাবে প্রকৃত স্বাধীন হবে তুমি প্রকৃত স্বাধীন হবে সবাই বলে সবাই বলে সবাই বলে সবাই বলে স্বাধীন না হলে পরে হবে না গো মানবের সেবা সত্য পথে না রইলে পরে হবে শুধু দানবীর সেবা হরি বল হরি বল হরি বল হরি আপনারা দয়া করে একটি কাজ করবেন, আমার ডান হাত আজ প্রতিজ্ঞা করে এসছেন এই তিন দিনের মধ্যে আপনাদের সবাইকে ফ্ল্যাট করে দেবেন উনি। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই জন্য পুরস্কার দিবেন, আপনারা এক বস্তা ধান নতুন ধান দিবেন, উনি নিয়ে যাবেন, নিয়ে যেতে যেয়ে যদি উনি রাস্তায় ফ্ল্যাট হন তার জন্য আপনাদের কেউ দায়ী রাখবেন না। শ্রোতা, একবার সেই কংসের মল্ল আগিনীয়টা যদি স্মরণ করেন না অবাক লাগবেন, অবাক অবাক লাগবে। দর্শনকারীদের নয়ন সময়ে ওই মুখমণ্ডলে বিগ্রহের কান্তিতে নগরবাসী রাজ্যবাসী নয়নে
দুই ভাই কানু বলাই ধলো কালো দুই ভাই ওই বনবাসী দুই ভাই শ্রোতা ওই বনবাসী দুই ভাই প্রথম শহরবাসীদের দেখছেন আর ওই মথুরাবাসী শহরবাসীরা এই প্রথম ওই দুই বনবাসীকে দেখছেন হাতির দাঁত কাঁধে দুই ভাই দুটো সর্বাঙ্গে ছিটে ছিটে হাতির রক্তটা গায়ে লেগেছে আর ওই রক্তের উপরে এর চিন্তা করুন ঘামের বিন্দু বিন্দু ঘাম বিন্দু বিন্দু ঘাম চানুর আদিগণের দৃষ্টিতে বজ্রস্বরূপ প্রিবাস নহি বজ্রস্বরূপ রাজ যারা রাজা ছিল কংস নিমন্ত্রণ করে এনেছিল সকল রাজাদের দেখবে এসো যুদ্ধ হবে সাংনা দুটো আজ যুদ্ধ করবে মল্লযুদ্ধ করবে তাদের এত নরাধিপ যেন স্বয়ং সখাগণের সঙ্গী তাদের কানু অসৎ দৃষ্টি যাদের তাদের কাছে শাস্তিদাতা হিসাবে আর উপায় নাই বাঁচার কোনোরকম উপায় নাই একদিন শুনছিলাম অগাসুর বকাসুর সকলকে মেরেছে কিন্তু আজ আর উপায় নাই অবশ্য তখন ওই কি বলে মানে ইন্স্যুরেন্স কোনো ব্যবস্থা ছিল না তাহলে সবাই ইন্স্যুরেন্স করে নিত এলআইসি জীবন বিমা বাৎসল্য দৃষ্টির মাঝে মায়েরা তাদের চিন্তাটি কেমন এই এই দৃষ্টি আমাদের চোখে এই দৃষ্টি বাচ্চাকে আর এরা রাখবে না গো এদের তো কোনো অপরাধ নেই এরা বনে ছিল কংসই অপরাধী মারার জন্য চেষ্টা করছিল আর মারার জন্য এনেছে অজ্ঞ দৃষ্টি যাদের তারা বলল যারা অজ্ঞ দৃষ্টি কি করবে গোপের বেটা গরু চড়িয়েছে আর বাঁশি বাজিয়েছে আর ব্রজের অবলা সরলা বালা গোপবালাদের মন ভুলেছে হে চানুর আছে অনেক বড় মোল্লা আছে আজ এরা ওই বগল দেওয়া করে দুটোকে মেরে দেবে এ সামান্য তারা অজ্ঞ দৃষ্টি দেখল সাধারণ দৃষ্টি দেখল সাধারণ এ সামান্য গোপ বালক আর মরতে বেশি নেই যারা যোগী দৃষ্টি তারা দেখলেন বাবারে বাবারে পরম তত্ত্ব অর্থাৎ পরমাত্মা স্বয়ং আর মনোহারি বদন দর্শন করে ব্রজের গোপীর দশাটি লাভ করলেন যারা ওই ব্রজের গোপীদের মুখে শুনেছিলেন ব্রজ গোপীরা দুধ দধি মাখন বিক্রি করে তাদের সাথে আলাপ করে তাদের মনে প্রাণে কৃষ্ণ লালসা বাড়িয়ে আজকে তাদের মনে প্রাণে এই জন্যেই বুঝি ব্রজ নারীগণ পাগল হয়ে যায় আহা সকল নারীগণের একটা অনুভূতি মূর্তিমান কামদেব তুমি গোপবালক নও শ্রোতা শ্রোতা আপনাদের এতদিন রসনাতে শবনেতে ঘ্রাণেতে এ লীলা কথা তরঙ্গে লীলা কথা স্পর্শবোধে পুরীতে অনেকে গেছেন সেই সুখটা আপনাদের অনুভব হয় তো পুরী উৎসবের সুখ এই কলিতে মহাসুখ প্রভু এই অধমকে দিয়ে করিয়ে নেন মহা আনন্দ নীলা চলে সেই নীল গগনের নিচে দুহাত তুলে আপনারা নাচতে পারেন
সমস্ত চিন্তা ভুলে গিয়ে এক চিন্তা আপনারা জগন্নাথ প্রেমী হয়ে যান তো আবার আজকে আরেকবার প্রত্যক্ষভাবে আপনারা অনুভব করার সুযোগ পাচ্ছেন যে সুখটা আপনারা অনুভব করেছিলেন লাভ করেছিলেন সেটা আজকে আবার শ্রোতা এই জন্য আমরা বলছি আগামী সোমবার হতে সমবেদনা সমবেদনা আমি জানি আপনারা আপনারা নিশ্চয় গাইবেন আপনি বাজান একটু আপনাদের এই এইটাই বলতে ইচ্ছা হবে আপনাদের কাছে আমরা একটা অনুরোধ রাখছি এই যে আপনাদের এখানে অনুষ্ঠান হচ্ছে এই সব অনুষ্ঠানটাই আপনাদের দেখানো হবে পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখতে পাবেন সোনার বাংলা চ্যানেল .com ইন্টারনেটে তাই আপনারা কালকে যখন আসবেন একটু ভালো করে সুবিধা মতন বসবেন বাচ্চারা আনন্দ লাভ করছে বাচ্চাদের তো ধমক দেওয়া যায় না তথাপি যাতে অন্তত বিদেশে যারা দর্শন করছেন দেখছেন তারা বলবে হ্যাঁ সাধু বা কথা বলছেন সকলে একভাবে শুনছিলেন হ্যাঁ এতে আপনাদের আরো প্রশংসা হবে আপনারা যেমন ভাবে আছেন আপনারাই গাইবেন আমি গাইব হরি নাম সাধু এনে দে সোমবার থেকে আপনারাই গাইবেন সাধু এনে দে আমি গাইব হরি ওই বুড়ো সাধুরে ওই বুড়ো সাধু এনে দে হরি কথা শুনাও বেরে ভাই তোরা এনে দে এনে দে এনে দে বুড়ো সাধু রে এনে দে আমি শুনব আর কাঁদব হরি নাম আমি শুনব আর কান
হরি নাম হরি নাম আমি শুনবার কানেব যেথায় হবে হরি কথা যদি সাধু কানতে খরচা হয় না যেথায় হবে হরি কথা আমায় আমায় পৌঁছে দে তোরা আমায় পৌঁছে দে পৌঁছে দে না হয় ওই বুড়োটা কে এনে দে আমি শুনব আমরা গরি গায়ের মানুষ আমরা গরি আমরা গরি ব্রজপুর যেতে পারব না আমার খড়গপুরে গেল বাবার সাথে দেখা হবে কি হবে না খড়গপুরে গেলে বাবার সাথে দেখা হবে কি হবে না আমরা গরি ব্রজপুর যেতে পারব না কোথায় হবে হরি কথা আমায় বলে দে তোরা সাধু এনে রে আমি শুনব হরি না হরি 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 আমি শুনব হরি নাম তোরা সাধু এনে দে তোরা সাধু এনে দে সাধু এনে একই দশা একই দশা একই দশা একই দশা হলো রে ভাই আশা করি সংবাদ থেকে অনেকেই বলবেন অনেকে বলবেন একই দশা হলো রে ভাই সাধু এনে রে
অবিসারি 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 হলে পরে পাব কি তারে অবিসারি হলে কি পাব কি তারে অপসারি অপসারি অভিসারি হলে কি পাব তারে অপসারি হলে পরে কত কথা মনে পড়ে সাধু এমন একজন বস্তু সাধু এমন একজন বস্তু কিংবা এমন একজন ব্যক্তি কিংবা এমন একজন প্রাণী এ তো বলার নয় নাতনি ভালোবাসেন দিদি বলেন আহ মরণ 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 আমার কোয়ার্টারে যেত খেত কতবার যেত এখন কারু ঘরে যায় না আহা মরণ বড় সাধু হয়েছে হ্যাঁ মেয়েকে মা ধমক দেয় বুঝবি মজা যখন ফোন করবে না মাসিরা বলে হয়ে গেল আর কিছু পড়াশোনা হয়ে গেল সাধু এমন একজন সাধু সকলের সকলেই সাধু তথাপি মানুষ নিতে পারে না কেন আমরা একটা গানের মধ্যে পরশুদিন বলবো হ্যাঁ একটা গানের মধ্যে কত দরে কিনবে তুমি ভগবানে কত আদর পেলে তুমি হবে ভগবানের দর দিয়ে নয় দরদ দিয়ে ডাকো তারে একটা গান আছে পরশুদিন আমরা গাইবো